কিরকম ছিল, যে একটা শেপ নিয়ে সেটাকে কি করতে পারি, স্মার্ট অবজেক্ট বানাতে পারি, তাই না? আবার কি করতে পারতাম, সেটাকে এডিট করার জন্য অন্য একটা ট্যাবে আসতো, সেখান থেকে এডিট করে নিতাম। শুধু কালার চেঞ্জটা দেখছিলাম, তাই না? শুধু কালার চেঞ্জটা দেখছিলাম, এখন আরো কি কি করা যেতে পারে সেই জিনিসগুলো দেখবো। এখন এই কনসেপ্টটা তো সবার ক্লিয়ার, তাই না? এইটুকু দেখাছিলাম যে স্মার্ট অবজেক্ট করার পরে যে কন্ট্রোল টি দিয়ে এই জিনিসগুলো আমরা করতে পারি। জিনিসটা করলে আমি যখন আবার ওপেন করবো এটা, এখন কিন্তু আবার ওই আগের যে সাইজটা ছিল সেটাই কিন্তু ওপেন করতেছে। বোঝা যাচ্ছে কি? প্রথম অবস্থায় যে আমি শেপটা ছিল স্মার্ট অবজেক্ট বানানোর পরে যে ট্রান্সফর্মটা করলাম সেটা কিন্তু এটার মধ্যে আর আসে নাই, সেটা শুধু এখানেই পাচ্ছি, এই জায়গাটা কিন্তু সেই ইফেক্টটা পায় নাই। এটা পাচ্ছি আমি যে স্মার্ট অবজেক্ট করার পরেই যে শেপটা, মানে যে শেপটাতে ছিল, মানে ট্রান্সফর্ম করার আগে যে শেপটা ছিল সেটা পাচ্ছি। পার্থক্যটা দেখেন, পার্থক্য যদি একটা তৈরি করার চেষ্টা করি, একটা শেপ নিব, সেই শেপটাকে যদি আমি প্রথমেই কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে আমরা যদি এখান থেকে ডিস্টর্ট বা যে কোনো কিছু তৈরি করে একটু বাঁকাতেরা করে ফেললাম, এন্টার দিলাম, সরি এন্টার দিয়ে যদি এটাকে স্মার্ট অবজেক্ট বানাই, এখন এটাকে যদি আমি আবার এখানে ওপেন করি, এখানে কিন্তু আমি আর ওই আগের শেপটা পাচ্ছি না। পাচ্ছি কখন? স্মার্ট অবজেক্ট ইমিডিয়েট করার পর, ইমিডিয়েট পরে যে শেপটা ছিল সেই শেপটা পাচ্ছি। দুইটার পার্থক্য কি বোঝা যাচ্ছে? একটা আমি কি করছি এখানে, প্রথমে স্মার্ট অবজেক্ট তৈরি করে তারপরে ট্রান্সফর্ম করছি, আর একটা কি করছি, ট্রান্সফর্ম করার পরে স্মার্ট অবজেক্ট বানাইছি। দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে যেই অবস্থায় স্মার্ট অবজেক্ট তৈরি করতেছি, রাইট বাটনে গেলে বা ডাবল ক্লিক করে ট্যাবে, নতুন ট্যাবে ওপেন করবো যে এডিট করার জন্য, সেই জায়গাটাতে কিন্তু সেই শেপটা আসতেছে। এটুকু বোঝা যাচ্ছে নাকি কঠিন হয়ে যাচ্ছে? আচ্ছা, আর বাদ বাকি জিনিসগুলো দেখছিলাম, যে এখান থেকে একটু টেক্সট অ্যাড করছিলাম, তারপরে যেটা ছিল হচ্ছে কালার চেঞ্জ করছিলাম, এই জিনিসগুলো দেখে আসছি। তো এটা ইউজ করে কি করা যায় সেই জিনিসটা একটু দেখব। এখানে একটা ফোন দেখা যাচ্ছে, তাই না? এই ফোনের ডিসপ্লেতে কিন্তু একটা ইউআই দেখা যাচ্ছে, যেটা হচ্ছে যে মেনুতে গেলে এরকম পাওয়া যায় সম্ভবত, তাই না? এই জিনিসটা দেখা যাচ্ছে, এটা এই ফোনের সাথে দেয়া আছে। আমি যদি চাই কি করতে পারবো, অন্য একটা স্ক্রিনশট বা ডিসপ্লের ইমেজ এনে এই জায়গাটাতে বসাতে পারবো, সেক্ষেত্রে কি এরকম কোনো শেপ নিয়ে কাজ করতে পারবো আমরা, নিয়ে বাঁকালে কি হয়ে যাবে? তাহলে এই কাজটা করব, এখানে এনে বাঁকা করে দিলাম। এই কাজটা কি সবসময় এফেক্টিভ হবে? এটা এখন এইভাবে আছে, এই জায়গাটা মিলানোর জন্য হয়তো ডিস্টর্ট করে এই জায়গাটা আমি ঠিক করে দিতে পারতেছি, বা যখন ইমেজ ডিরেক্ট এনে এই কাজটা করবো, একটা ইমেজ নিয়ে আসলাম, ইমেজ এনে আমি ডিরেক্ট ট্রান্সফর্ম করে বাঁকাতেরা করে দিব, কিন্তু এই যে ডিমেনশনটা এটা কিন্তু আমি এক্স্যাক্ট পাবো না, একটু বাঁকা হয়ে আছে ইমেজটা, কিন্তু তখন তেরা বেঁকা হয়ে যাবে। এই কাজগুলো করার জন্য আমরা স্মার্ট অবজেক্টের এই ফিচারটা ইউজ করতে পারি। আমি একটা কাজ করি, সেটা একটু দেখেন, কাজগুলো সবই পারেন আপনারা, একটু দেখে নেন প্রসিডিউরটা। একটা শেপ নিচ্ছি, শেপ নেয়ার পরেই একটা জিনিস মাথায় রাখবেন, শেপ নেয়ার পরেই কি করব, এটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলবো, কারণ আগে যদি ট্রান্সফর্ম ইউজ করি তারপরে যদি স্মার্ট অবজেক্ট বানাই, তখন যে প্রবলেমটা হয়েছিল এরকম চলে আসছিল, তাই না? তো এরকম জায়গার মধ্যে তো আমি কোনো ইমেজ দিতে পারবো না, ইমেজ বা যেটা দিতে চাচ্ছি সেটা তো দিলে আসলে হবে না। তো যেটা করতে হবে, একটা শেপ নেওয়ার পরে সাথে সাথে স্মার্ট অবজেক্ট করে ফেলবো, তারপরে ট্রান্সফর্ম যদি করা লাগে সেই কাজটা করব। এখন ট্রান্সফর্মের কাজটা যদি করি,
মাথাগুলো ধরে মিলাই দেওয়ার চেষ্টা করতেছি। রাউন্ডেড ছিল বোধহয়, তাই না? খেয়াল করিনি। মোটামুটি কভার করে ফেলছে না ডিসপ্লেটা, ছেড়ে দিলাম। এখান থেকে একটু বলে দেখা যাচ্ছে, এখন এটাকে যদি ডাবল ক্লিক করে ওপেন করি, একটু যারা কাজ করতেছেন একটু দেখবেন, ডাবল ক্লিক করে যেটা ওপেন করি জায়গাগুলো এখন দরকার নেই। এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম, এটা কিন্তু লম্বাটে পেয়ে গেলাম, তাই না? মানে এরকম একটা স্ক্রিনশটই তো দিব, লম্বাটে স্ক্রিনশটই তো আমি এখানে অ্যাড করব, তার জন্য এখানে কিন্তু লম্বাটে। এটার সাথে আরেকটা জিনিস দেখে নিব, এই শেপটা আমি কিন্তু এরকম একটা শেপ নিয়েও কি করতে পারতাম, এটার সাথে অ্যাডজাস্ট করতে পারতাম না ট্রান্সফর্ম করে? সাপোজ সেটাই যদি করার চেষ্টা করি, এটা হাইড করে ফেলি, এখানে আমি ডিস্টর্ট করে কিন্তু এটা ইজিলি মিলাতে পারবো। স্মার্ট অবজেক্ট করি নাই না, সরি, ধন্যবাদ। একবার গেছিলাম করার জন্য, পরে আবার ভুলে গেছি। না, ওইটা দেখানো শেষ, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটু খেয়াল করলেই বুঝবেন, তাই না? এভাবে আমি মিলানোর চেষ্টা করলাম, এটা মিলাই ফেলছি। কিন্তু এখন যদি আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করি, শেপটা আমি কি পাচ্ছি, এরকম ল্যান্ডস্কেপ পাচ্ছি, তাই না? তো এখানে তো একটা স্ক্রিনশট আমি দিতে পারবো না। তো আমার একটা এই যে এরকম যদি কোনো স্টাইলে মক আপ করতে চাই, তখন যেটা মাথায় রাখতে হবে যে শেপটা কিরকম নিলে আমার সুবিধা হবে। এখানে তো আমি একটা লম্বাটা ইমেজ দিব, তো আমার একটা লম্বাটা শেপ ফার্স্টে নিয়ে নিতে হবে, এবং সেটাকে স্মার্ট অবজেক্ট করে সেটাকে আমি মডিফাই করে এই জায়গাটাতে সেট করব। যদি আমার একটু ল্যান্ডস্কেপ টাইপের এরকম মানে চ্যাপ্টার টাইপের কোনো ইমেজ দরকার হয়, সেক্ষেত্রে একটা চ্যাপ্টার শেপ নিয়ে সেটার মধ্যে আমরা কাজ করব। এই জিনিসটা বোঝা যাচ্ছে না? তো একটু আগেই দেখে নিব যে এখানে আমার একটা লম্বাটা শেপ লাগতেছে, তো এরকম কিছু একটা কনসিডার করব। আবার অন্য কোথাও যদি একটু চ্যাপ্টার লাগে, সেখানে আমরা চ্যাপ্টার একটা জিনিস কনসিডার করে নিব। আচ্ছা, এখন এই জায়গাটার মধ্যে একটা ইমেজ বা অন্য কিছু একটা নিয়ে আসবো। এটা আপনাদেরকে করতে দিছিলাম নাকি? এটার সাইজটা একটু দেখে আসি কতটুকু আছে। 1016 1742, এখান থেকে এরকম কিছু একটা নেওয়ার চেষ্টা করি। এরকম কিছু একটা নেই, যাতে একটু ছোট করে দিলে মিলানো যায়। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এবার কন্ট্রোল টি দিলাম, যেটুকু বড় আছে এদিক থেকে মিলানোর চেষ্টা করে দিই। একটু বেশি হয়ে যাচ্ছে না? আপাতত ইগনোর করি, কাজটা দেখি যে কাজটা হচ্ছে কিনা। আর সব কিছু কি করতে হয়, এই জায়গায় কিছু অ্যাড করলে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিতে হয়, তাই না? সেভ যদি করে দেই এবং এখানে যদি চলে আসি, এই জায়গাটাতে দেখেন আমার ইমেজটা কিন্তু আর সোজা হয়ে আসে নাই, কি হয়ে আসছে, ট্রান্সফর্ম করার পরে যে ডিমেনশনটা তৈরি করছে এই জায়গায়, সেটাতে সাথে কিন্তু সে ইমেজটা ম্যাচ করে ফেলতেছে, সেট করে ফেলতেছে। আর মনে হচ্ছে না যে এটার মধ্যেই, ইমেজটার মধ্যেই আমি একটা সাইট ওপেন করছি, এই ফোনটার মধ্যেই। এই কাজটা আমরা করতে পারবো এখান থেকে,
এটা একটু প্র্যাকটিস করবেন কেমন যদি অ্যাডজাস্ট হয় অ্যাডজাস্ট হয় অ্যাডজাস্ট হয় না তে কারণ তার কারণ আছে কারণ এই যে লাইট শ্যাডোর ব্যাপারগুলো দিক থেকে আছে তো আর আর ইমেজটা তো আমার ঝকঝক করতেছে তার জন্য অ্যাডজাস্ট হয় না এটা আসলে মকআপের জন্য হচ্ছে না মানে মকআপ দিয়ে এটা ঠিক করা যাবে না এটা একটু দেখবো এখন স্মার্ট অবজেক্টের এটা একটা ফিচার বলতে পারি যেটা দিয়ে সুবিধা অসুবিধা দুইটাই হতে পারে স্মার্ট অবজেক্ট আমি তৈরি করে ফেললাম এই শেপটাকে তৈরি করার পরে অনেক সময় আমাদের কপি লাগে তাই না অল্টার চেপে আমরা কপি নিতে পারি অনেকগুলা পরে দেখা যায় কি হয় যে এই শেপটাতে আমি কালার চেঞ্জ করব এখানে এসে আমি শেপটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি ব্ল্যাক করে কন্ট্রোল এস এখানে এসে দেখতেছি আমার তিনটারই কালার চেঞ্জ হয়ে গেছে তাই না এটা অনেক সময় সুবিধা যে এক টাইপের শেপ আমি নিয়ে রাখছি সবগুলো একটা কালার চেঞ্জ করব সবগুলাই করব যে এই টাইপের যতগুলো শেপ আছে সবগুলারই কালার চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে এটা সুবিধা কিন্তু আমি যদি চাই যে হ্যাঁ ওই দশটার মধ্যে থেকে ওই দুইটার কালার চেঞ্জ করব তখন কিন্তু আবার অসুবিধা একটা চেঞ্জ করব একটা চেঞ্জ না হয়ে সবগুলো চেঞ্জ হয়ে যাবে তো যখন সুবিধা তখন আমরা এভাবে কাজে লাগাতে পারবো যখন অসুবিধা তখন একটু অন্য ওয়েতে কাজটা করব তখন কপিটা নিব একটু অন্যভাবে কপিটা নিব হচ্ছে এই জায়গাটা থেকে লেয়ার থেকে রাইট বাটন ক্লিক করলে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের নিচে তখন নতুন একটা অপশন পাওয়া যাবে নিউ স্মার্ট অবজেক্ট ভায়া কপি এখানে কিন্তু সে কি করতেছে একটা কপি নিয়ে আসতেছে দেখেন এখন দুইটা হয়ে গেছে এটা থেকে আরো আরো নেওয়া যাবে সেটা সমস্যা নাই একটু দেখে নেন ভাইয়া এটার যদি আমি কালার চেঞ্জ করি এখান থেকে যদি একটার কালার আমি চেঞ্জ করে দেই এটার কালার আমি ধরেন রেড করে দিলাম কন্ট্রোল এস এই জায়গাটাতে দেখেন শুধু রেডটা একটা চেঞ্জ হয়েছে যেটার চেঞ্জ করছি সেটাই চেঞ্জ হয়েছে অন্যটার কিন্তু হয় নাই মানে এখন ইন্ডিভিজুয়ালি কাজ করতেছে বুঝা যাচ্ছে ব্যাপারটা যখন আমরা চাইবো যে এরকম হয়তো এটা নেওয়ার উদ্দেশ্য কি এই শেপটা কপি করার উদ্দেশ্য কি এই সেম শেপটা আমার আবার তৈরি করা লাগবে না জাস্ট ওইটার আমি একটা কপি পেয়ে যাচ্ছি তো এরকম যদি দশটা বারোটা বা পঞ্চাশ একশোটা শেপ থাকে সেটা যদি আমি সবগুলো কালার একসাথে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমি এই অল্টার চেপে কপিটা নিতে পারি ইজিলি আর যখন চাচ্ছি যে না প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল থাকতে হবে কালারগুলো যাতে আমি পার্টিকুলারলি ধরে ধরে চেঞ্জ করতে পারি সেরকম যদি ব্যবস্থা চাই সেক্ষেত্রে আমরা কি করব কপিটা নিব রাইট বাটন থেকে নিউ স্মার্ট অবজেক্ট ভায়া কপি এই অপশনটা ইউজ করে তাহলে তখন আলাদা আলাদা করে একটা একটা করে কালারগুলো চেঞ্জ করতে পারবো রেকর্ড স্মার্ট অবজেক্ট অলরেডি করে ফেলছি তাই না একটা শেপ নিব স্মার্ট অবজেক্ট বানাবো এটা তো ক্লিয়ার সবার কাছে তারপরে বাদ বাকি কাজটা করব কন্ট্রোল টি দিয়ে র‍্যাপ র‍্যাপ করলে কি হয় যে কার্ভ করার হ্যান্ডেলগুলো চলে আসে তাই না এখন এটা মিলানোর চেষ্টা করতে পারি তো দেখেন যারা কাজ করতেছেন র‍্যাপটা তো সবাই ইউজ করতে পারেন তাই না মনে হয় না প্রবলেম হবে এটা
দেখতেছিলেন আপনারা না কথা বলতেছেন? আচ্ছা, বাদবাকি কাজটা একটা ছোট হয়ে গেছে সাইজে। যে কোনো ইমেজ একটা নিয়ে আসি এবং সেটা এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করি, এটাকেই দিয়ে দিই। কন্ট্রোল এস, সাদা কালার হয়ে গেছে না, অন্য কালার আসা লাগতো। তারপরে কি বোঝা যাচ্ছে যে পেজটার সাথে একটু ম্যাচ করে নেওয়ার চেষ্টা হচ্ছে এখানে? কিছু করতে হবে না, এটা কেটে ফেলে দিতে পারেন, এটা ফেলে দেন, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, আবার যাবে, আবার ক্লিক করে আবার এখান থেকে কাজ করতে পারবেন, একটু বেসিক ছিল একদম। এভাবে কাজটা করার একটু চেষ্টা করেন। তো স্মার্ট অবজেক্টে আমরা যদি কিছু রিপ্লেস করে দেই, এই জায়গাটাতে আমাদের সেই জিনিসটা পেয়ে যাব, মানে আমরা আমাদের যে লোগোটা দিব বা যে ডিজাইনটা দিব এখানে সেই জিনিসটা পাবো। এটাতে যদি ডাবল ক্লিক করি দেখেন এই জিনিসটা ফ্ল্যাট আকারে দেয়া আছে, ফ্ল্যাট একটা ডিজাইন দেয়া আছে। এখানে এসে কি হয়ে যাচ্ছে মনে হচ্ছে না, একটু এমবস করা হয়ে গেছে ভিতর দিকে ঢুকে, মানে ঢুকে ঢুকে আসে না লেখাগুলা। এই জিনিসগুলা এই জায়গাটাতে কিছু ইফেক্টের কাজ করা আছে, তার জন্য এখান থেকে এই ইফেক্টটা পাচ্ছি আমরা। এই জায়গায় আমাদের কিছুই করতে হবে না, এরকম নর্মাল ফ্রি মকআপ অনেক ডাউনলোড করতে পাওয়া যায়। আমরা একটা মকআপ নিব, সেই মকআপটা কিভাবে ইউজ করব সেটা এখন দেখব। জাস্ট কি করতে হবে, এই জায়গায় আমাদের একটা ডিজাইন রিপ্লেস করে দিব, ওই জায়গায় পেয়ে যাব সেটা। আর এই জায়গাগুলোতে মকআপে সাধারণত ইউজ করতে হয় পিএনজি ফাইল। পিএনজি ফাইল কি জন্য কেউ বলতে পারেন? ব্যাকগ্রাউন্ড থাকে না, তাই না? এখানে যদি ব্যাকগ্রাউন্ড সহ কোনো কাজ যদি দেই তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসবে। তখন কিন্তু আমার নিচের ব্যাকগ্রাউন্ড বলেন, এই জায়গাটা বলেন, এই জায়গাটাও ঢেকে যাবে, আর এরকম এই যে কি বলে এই ইফেক্টটাও পাওয়া যাবে না, এমবস যে ইফেক্টটা আছে এটাও পাওয়া যাবে না। তো মকআপের জন্য আমরা সবসময় চেষ্টা করব পিএনজি ইমেজ যাতে হয়। কিছু কিছু জায়গায় জেপিজি নিলেও হয়ে যাবে, তো আমরা পিএনজিটাকে প্রিফার করবো। সবসময় যদি পিএনজিও নেই সমস্যা হবে না। এই ইমেজটা ওই জায়গাতে অ্যাড করে দিব। এই জায়গাটাতে এই ইমেজটা জাস্ট আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার সিস্টেমটা বুঝেন নাই, একটা ইমেজ ওপেন করে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে এনে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিছি। অথবা আমরা কি করতে পারতাম, এই জায়গাটাতে প্লেস করতে পারতাম, প্লেস করে ইমেজটা নিয়ে আসতে পারতাম, অনেকভাবেই করা যেতে পারে। যখন কাজটা আনা শেষ কোনো কাজ করতে হবে না, জাস্ট কন্ট্রোল এস দিয়ে আগের মতোই ঠিক আগের প্রসিডিউরে সেভ করে দিব। এই জায়গাটাতে আমি আমার ডিজাইনটা পেয়ে যাব। যে ইফেক্টটা ছিল আমার ডিজাইনের মধ্যে কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেছে, তাই না? লেখাগুলো বসে গেছে না? এই কাজটা করা যাবে। এরকম আরও বেশ কয়েকটা মকআপ দেওয়া আছে, যে একটু আগে বলছিলাম গ্রাফিক টাস্ক ওয়ানের মধ্যে এই মকআপস নামের ফাইল ফোল্ডারটা দেয়া আছে। এর মধ্যে আরও কিছু মকআপ আমি ডাউনলোড করে রেখে দিছিলাম, চাইলে ইউজ করতে পারেন। আর আরেকটা জিনিস যেটা দেখাবো, এই জিনিসটা দেখবেন এবং যে হোমওয়ার্কটা থাকবে সেটাতে মার্কিং হবে। হ্যাঁ, এখন একটু বিজনেস কার্ড দিয়ে বিজনেস কার্ডে মকআপ প্রেজেন্টেশনটা দেখাবো। এই কাজটা বাসা থেকে করে আনবেন, কঠিন কিছুই না, একদম সোজা, তারপরে এটাতে মার্কিং থাকবে। এটা একটা বিজনেস কার্ডের মকআপ প্রেজেন্টেশন বলতে পারি। এই জায়গাটাতে দেখেন এটা ছিল ফ্রন্ট পার্টটা ছিল, তাই না? নিচেরটা ছিল ব্যাক পার্ট। এই ফোল্ডারটা, সরি, এই গ্রুপটা যদি আমি এক্সপ্যান্ড করি, এখান থেকে দেখো ফ্রন্ট কার্ড নামে একটা স্মার্ট অবজেক্ট। এই জায়গায় যদি খেয়াল করি এখানে বেশ কয়েকটা কার্ড আছে, তাই না? একটা কার্ড কিন্তু নাই। এটা যখন হাইড করতেছি উপর থেকে একটা কার্ড চলে যাচ্ছে। এখানে আদার কার্ডস নামে আরেকটা ফোল্ডার আছে বা গ্রুপ আছে, যেটার মধ্যে দেখেন একটা একটা করে হাইড করবে, একটা একটা করে কার্ড কমে যাচ্ছে। এখানে অনেকগুলো কার্ড, মানে একসাথে চার পাঁচটা রেখে দিই না আমরা অনেক সময়, সেই মানে ফিলটা তৈরি করার চেষ্টা করা হয়েছে এই জায়গাটাতে। এখানে কোন থিওরিটা অ্যাপ্লাই করা হয়েছে খেয়াল করেন, সবগুলো কার্ড একই রকম, তাই না?
ওই যে একটু আগে দেখালাম যে একটা স্মার্ট অবজেক্ট যদি কপি করে নিয়ে যাই, একটাতে চেঞ্জ করলে সবগুলোতে চেঞ্জ চলে আসে, এ জায়গায় ওই থিওরিটা অ্যাপ্লাই করা হয়েছে। কারণ আমি চেঞ্জ করব একটাতে, এই উপরের কারটাতে চেঞ্জ করব, চেঞ্জ সবগুলোতে হয়ে যাবে। জিনিসটা ওপেন করলাম, এটা এতগুলো কাজ করে রাখছিল এখানে, জিনিসগুলো হাইড করে দিলাম, কারণ আমি তো আমার ডিজাইনটা এখানে বসাবো। এখানে কিন্তু প্রসিডিউর সেম, কি করতে হচ্ছে, যে স্মার্ট অবজেক্টটা নিতে হচ্ছে সেই স্মার্ট অবজেক্টটা আমি ওপেন করতেছি, স্মার্ট অবজেক্টের মধ্যে আমার ডিজাইনটা আমি দিচ্ছি। একটু আগে আমরা যেটা করে আসছি, স্মার্ট অবজেক্টের মধ্যে ইমেজ দিচ্ছি, দিয়ে সেভ করে দিচ্ছি, এই জায়গায় পেয়ে যাচ্ছি। প্রসিডিউর কিন্তু সব জায়গায় সেম, কিন্তু এখানে হয়তো খুঁজে বের করতে প্রবলেম হবে যে কোথায় আমি অ্যাড করব। সেখানে দেখেন কিছু জায়গায় লেখা থাকে যে ডাবল ক্লিক হেয়ার স্মার্ট, যেরকম যেগুলো আমরা ফ্রি মকআপ ডাউনলোড করতে পাবো, যেই জায়গাটাতে ডিজাইনটা দিব সেই জায়গাটাতে লেখা থাকবে, সেই স্মার্ট অবজেক্ট লেয়ারটাতে লেখা থাকবে যে ডাবল ক্লিক হেয়ার, পুট ইউর ডিজাইন হেয়ার, এই টাইপের কথাবার্তা লেখা থাকবে। বা অনেকটাতে দেখবেন যে শুধু এরকম স্মার্ট অবজেক্টের লেয়ারই একটা, তো ওইটা ধরে ডাবল ক্লিক করলে ওইটার মধ্যে ডিজাইন দিব, বা ওইটার মধ্যে যে দেখতে পাবো যে এখানে যেরকম দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, কোথায় গেল, এই জায়গাটাতে যে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এই জায়গায় যদি আমার ডিজাইনটা দেই এখানে আমি অন্য সে আমার ডিজাইনটা পেয়ে যাব। জেপিজি বোধহয় অলরেডি করা আছে, তারপরে একটা নিয়ে করে দেখাই নাকি, আপনারা যখন নিজেরা করবেন তখন হয়তো বা একটু জটিলতায় পড়তে পারেন। আপনাদের জন্য কোনটা যেন বানাইছিলাম, ইমেজটা অনেকভাবে অ্যাড করা যেতে পারে, প্লেস করে করতে পারেন বা এভাবে অন্যান্য ইমেজের মতো নিয়েও অ্যাড করতে পারেন। ব্যাকটা আগে নিয়ে আসছি, তাই না? কপি করে নিচ্ছি, এই জায়গাটাতে এসে পেস্ট করে দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি। এখানে এসে দেখেন বিজনেস কার্ডটা এখানে কিরকম লাগতেছিল, মানে অরিজিনাল যেখানে ছিল সেখানে কিন্তু অতটা গর্জিয়াস লাগতেছিল না, কিন্তু একটা সাধারণ জিনিস কিন্তু এখানে অনেক সুন্দর হয়ে ফুটে উঠতেছে। কি জন্য হচ্ছে, এই যে প্রেজেন্টেশনটা মকআপে যে প্রেজেন্টেশনটা ছিল এর জন্য কিন্তু জিনিসটা এখন কিন্তু মোটামুটি সুন্দর লাগতেছে, তাই না? আর পাশাপাশি আরেকটা জিনিস যেটা হয়েছে, আমি কিন্তু একটা কার্ডে চেঞ্জ করছি, নিচের কার্ডগুলো দেখেন সেম ওয়েতে চেঞ্জ হয়ে গেছে, আদার কার্ড যেখানে ছিল সবগুলোতে কিন্তু এই জিনিসটা চলে আসছে। যেটা একটু আগে বলতেছিলাম যে আমরা যদি ওইভাবে কপি করে নেই দেখা যাবে যে একটা চেঞ্জ করবো সবগুলোতে চেঞ্জটা চলে আসবে, এই ব্যাপারটা সেখানে হচ্ছে। ব্যাকপার্টটাও সেম ওয়েতে করে ফেলবো, এটাও আবার আগের মতো করে ওপেন করে, এই জিনিসগুলো আমাদের দরকার নাই, এটাও হোয়াইট করে নিতে পারি কারণ আমরা তো হোয়াইটের মধ্যে কাজ করতেছি। এটা কপি করে এখানে পেস্ট করে দিতে পারি, সেভ করে দিলে এই জায়গাটাতে চলে আসবে। আবার ফ্রন্ট কার্ডগুলো যদি আমি হাইড করে দেই দেখেন ব্যাকটাতে কিন্তু আবার ওই আগের মতো সেম ওয়েতে অ্যাপ্লাই করে ফেলছে এবং আদার কার্ডসগুলোতে অ্যাপ্লাই হয়ে গেছে। বুঝা যাচ্ছে ব্যাপারটা? আপনারা যেটা করবেন